জেল। এই জেলে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এরা কি কথা বলছে এরা? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি সেন্ট্রাল জেল মিউজিয়াম। তো চলো আমরা এখন ওয়েট করি, আপনারা একটু মমতাজির পায়ের ছাপ দেখে যান। আমরা এখন নেমে পড়েছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। এই হলো আলিপুর জেল। এখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হতো, তাদের মধ্যে সুভাষচন্দ্র বসুও ছিলেন। খুব বেশি ভিড় থাকলে কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে পারেন। নর্মাল এন্ট্রি ফি 30 টাকা, তবে আপনারা যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তবে আপনাদের এক্সট্রা 100 টাকার টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে নিয়েছি, তাহলে চলো এখন ভিতরে প্রবেশ করা যাক। 20 ফেব্রুয়ারি 2019 সালে এটি বন্ধ করে দেওয়া হয় এবং এখানকার কয়েদিদের বারুইপুর জেলে স্থানান্তর করা হয়। পরবর্তীতে 2022 সালের সেপ্টেম্বর মাসে মিউজিয়াম হিসেবে জনসাধারণের জন্য চালু করা হয়। সো এই হলো পুরো জেলের ম্যাপ। ফাঁসির মঞ্চ আছে ভিতরে, চলো। দুটো একসাথে ফাঁসি দেওয়া আছে। অ্যান্ড ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিংটা আছে না, যখন ফাঁসি দেওয়া হয় আদার্স যারা কয়েদি আছে তাদের দেখতে দেওয়া হয় যে কীভাবে ফাঁসি হচ্ছে। তো এখানে এসে যেন মনটা একটু থমথম হয়ে গেল। গানটা তোমরা শুনতেই পাচ্ছ হয়তো। হাই হাই। আলিপুর জেলে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তোমরা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো। আগে যখন ফাঁসির মঞ্চ ছিল না তখন ইংরেজরা প্রকাশ্য দিবালোকে গাছের নিচে এইভাবে ফাঁসির ব্যবস্থা করেছিলেন। ফাঁসির পর যে দেহটা পড়ে যায় ওটা নিচ থেকে এই যে এদিকের এদিক থেকে বের করে নেওয়া হয়। এই দেখো জেল, এইটা খোলা যাচ্ছে। বেরোতেও দিত না, ওখানেই পটি করতে দিত। হ্যাঁ, একই ঘরে। কেউ যেন ভিতর থেকে লকটা না খুলতে পারে তাই জন্য লকটা ঠিক এই দিকে, তালাটা এই দিকে। জেলে ঢুকবো। ওকে আমরা জেলে বন্ধ করে দেবো আমরা এবার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এরা অত্যাচার করতো কয়েদিদের উপর। সো গাইস, আমি তোমাদের এবার দেখাচ্ছি জেলের ছোট ছোট কামরাগুলো। এই কারাগারে বিধানচন্দ্র রায় ছিলেন, এরকম দেখা যাচ্ছে। এবার আমি তোমাকে দেখাবো নেতাজি সুভাষচন্দ্রের জেলটা। এই জেলে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কক্ষে ছিলেন। চলো এবার চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন এই কারাকক্ষে। যতীনমোহন সেনগুপ্ত, দেশপ্রিয় যতীনমোহন সেনগুপ্ত। এখন চলে যাব নেহেরু কক্ষে। হ্যালো
তো এখানে ছিলেন জওহরলাল নেহেরু। 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত জওহরলাল নেহেরু এই কক্ষে ছিলেন, আর তার সাথে তার যে সঙ্গী সাথীরা ছিলেন তারা এই বাকি কক্ষগুলিতে ছিলেন। দেখো অবস্থা টাইট হয়ে গেছে আমার, লক করতে করতে ঘেমে গেছি, চুল টুলের অবস্থা টাইট আর মুখের অবস্থা একেবারেই টাইট। সেখানে একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একটু দাঁড়িয়েছি, ভাবছি একটু বসবো গাছের নিচে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে প্রত্যেকটি গলিতে এরকম বসার ব্যবস্থা করা হয়েছে, তো কেউ যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে তোমরা এখানে বসে তোমরা একটু রেস্ট করতে পারবে। দেখুন সবাই বসে আছে, যাদের যাদের ঘোরা হয়ে গেছে তারা সবাই বসে আছে, আমাদের এখনও ঘোরা হয়নি। এখন চলে যাব পুলিশ মিউজিয়ামে। এই কক্ষগুলিতে তখনকার সময়ে স্বাধীনতা সংগ্রামীরা যে আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করতেন সেই আগ্নেয়াস্ত্রগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সেলে আমরা দেখতে পারবো বন্দীদের জীবনযাত্রা কেমন ছিল। স্নান করছে, কাপড় কাচ্ছে, শোয়ার জায়গা রয়েছে, কি জিম করে, জিমের ঘর কোথায় চলছে, গল্প করছে সবাই মিলে, কেউ কেউ বসে আছে কিছু করছে না। এটা টয়লেট, এখানকার টয়লেট, ভিতরের টয়লেট, কিছু বসে আছে কেউ কেউ। ওরে বাবা ম্যাসাজ করে দিচ্ছে, ও আচ্ছা উস্তাদ, হ্যাঁ দুঃখ দুঃখে ও দুঃখ করছে, ওকে সামলাচ্ছে, ছবি আছে, রান্না হচ্ছে, উকি মেরে দেখছে একজন, জেলে চলে এসেছি জেলে, এরা কি কথা বলছে, এরা কোনো গল্প, এটা কি কথা ঝড়া করছে না গল্প করছে, পুরো একটা জেল আর্ট গ্যালারি। তো ফাইনালি এখানে এসে আমরা এসি পেয়ে গেলাম। এটাকে কি বলে, এই যে গামছা দিয়ে বেঁধে রেখেছে এগুলো, আচ্ছা আচ্ছা এটা গামছা তৈরির মেশিন, আচ্ছা গামছার প্রিন্ট এগুলো, এটা ভিতরটা কি, ও ওয়াও, প্রথম পাতাকে এরকম ছিল, তারপর সেটা এই শুধু চক্রটাই রাখা হয় এই যে মেশিনটা ছাড়া, আজাদীন সরকার। এখানে লেখা আছে নিজের মধ্যে বিপ্লবী খুঁজুন, অর্থাৎ সামনে দাঁড়ালে যারই ছবি আসবে আপনি তারই মতো, তাহলে চলুন দেখা যাক আমি কার মতো। চলো ভিতরে দেখা যাক, বাবে পুরোটা পর, 1 2 3 ইয়েস, ছড়িয়ে
কিছু কয়েনগুলো। এটা হিস্টোরি, এখানে অনেক কিছু রাখা আছে। অ্যান্ড দেখো, অডিও গাইডের জন্য কিউআর কোড স্ক্যান করলে আমরা অডিও গাইড পেয়ে যাব। চলো চলো যাওয়া যাক। কারা এরা বলতো? এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই হলো সিট এবং এই হলো হোয়াইট স্ক্রিন। এখন চলে এসেছি নজরুল কক্ষে। চলো আমরা এবার দোতলায় উঠে গেছি, চলো। এখন আমরা চলে এসেছি তাতকর। এই যে ইংরেজ, তাতকল। তো গাইস, আমাদের ঘোরা শেষ হয়ে গিয়েছে, ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে। এন্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো মানে কমেন্ট করে জানিও, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। কে না দেখলে আমাকে দেখে করে অবশ্যই অবশ্যই। আর যারা এখনও আসেনি তারা চলে এসো, খুব বেশি একটা টিকিটের দাম নয়, 30 টাকা টিকিটের দাম। অ্যান্ড লোকেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চলে আসতে পারো, অথবা তোমরা যদি সার্চ করো সেন্ট্রাল জেল মিউজিয়াম তাহলে তোমরা পেয়ে যাবে, তোমরা চলে আসতে পারবে। মিউজিয়াম, ইয়েস, নিয়ার মেট্রো স্টেশন যতীন্দ্রাস পার্ক। অবশ্যই। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।